সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। লার্ন সিএসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যেটি হলো আমরা কিভাবে ডাটাবেজ, আমরা অ্যাডভান্স ডাটাবেজ লেভেল শিখব আর কি, যে কিভাবে ডাটাবেজের মাধ্যমে আমরা এসকিউএল সার্ভার, আপনারা হয়তো অনেকেই শুনছেন এসকিউএল সার্ভারের অনেক ধরনের ভার্সন আছে, সেটা হলো 2008, 2012 বা বিভিন্ন ধরনের ভার্সন আছে, আমরা সেই এসকিউএল সার্ভারের কাজটা শিখব। এটা হলো বিভিন্ন ধরনের বড় বড় যে সমস্ত ম্যানেজমেন্ট লেভেলের কাজ করা হয়, সেই ম্যানেজমেন্ট লেভেলের কাজগুলো করার জন্য এসকিউএল সার্ভার ব্যবহার করা হয়, এবং এসকিউএল সার্ভারটা মানে হিউজ হিউজ স্টোর ডাটা এর ভিতরে রিস্টোর করা যায়, এবং এর সিকিউরিটিটাও যত সম্ভব অনেক ভালো আর কি। আপনারা হয়তো বা স্কুল ম্যানেজমেন্ট, শপ ম্যানেজমেন্ট বা এই জাতীয় যে সমস্ত অ্যাপসগুলোর কাজ করা হয় সেটা সবই এই এসকিউএল সার্ভার দিয়ে করা হয় আর কি। এসকিউএল সার্ভারে অনেক ব্যাংক বিমা প্রতিষ্ঠানেও এসকিউএল সার্ভার ইউজ করা হয়, এছাড়াও বিভিন্ন ধরনের স্কুল ম্যানেজমেন্ট বা লাইব্রেরি ম্যানেজমেন্ট এরকম বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এরা বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এরা সাপোর্ট করে ডাটাবেজের, DDL বা DML আপনারা যে সমস্ত ল্যাঙ্গুয়েজ জানেন আর কি, সে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকে আসলে এসকিউএল সার্ভার সাপোর্ট করে। এছাড়াও ASP.NET এর নাম হয়তো আপনারা শুনেছেন, ASP.NET অথবা ওয়েব ইন্টারনেট সার্চের ক্ষেত্রে আপনি ওয়েব ব্রাউজার বা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে ব্যাকএন্ডে ডাটাবেজ হিসেবে এসকিউএল সার্ভার ব্যবহার করতে পারেন। আমরা তাই যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে এরকম আরও মজার মজার এসকিউএল সার্ভারে রিলেটেড বা ডাটাবেজ রিলেটেড আরও মজার কিছু ভিডিও আপনারা আমি আপনাদেরকে উপহার দিতে পারি। এই জন্য অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে, যারা দেখে আরও উপকৃত হতে পারে। দেখি একটা এসকিউএল সার্ভার আসলে ইন্টারফেসটা কি রকম আসে আর কি। দেখেন এসকিউএল সার্ভারটা আপনি যদি ইনস্টল করেন আর কি, ইনস্টল করা থাকলে আপনারা এরকম রূপে দেখতে পারবেন আর কি। সবাই একটু দেখতে পাচ্ছেন আর কি এসকিউএল সার্ভারটা। এখন আমরা সেই এসকিউএল সার্ভারেরই আজকে প্রথম নাম্বার যে টিউটোরিয়াল, আজকে শিখবো যে কিভাবে এসকিউএল সার্ভারটা ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইনস্টল করতে হয়, সেই কাজটি আমরা আজকের টিউটোরিয়াল থেকে শিখবো আর কি। তার জন্য দেখেন আমরা এসকিউএল সার্ভারটা অলরেডি ইনস্টল করছি আর কি, আপনাদের হয়তো একটু দেখাচ্ছি আর কি যে এসকিউএল সার্ভারটা আসলে কোন রূপে আসে। সবাই হয়তো ডিসপ্লেতে একটু দেখতে পাচ্ছেন যে এটার ভার্সন ভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে আর কি। এটা বেশ অথেন্টিক একটা রিপ্রেজেন্ট, এবং এই ডাটাবেজের মধ্যে ইউজার, নির্দিষ্ট ইউজার এবং নির্দিষ্ট পাসওয়ার্ড ছাড়া কেউ হয়তো বা এর মধ্যে প্রবেশ করতে পারবে না, এবং এর ভিতরে যে ডাটাগুলো আছে আপনি ইচ্ছা করলে ডিজাইন মোডেও কাজ করতে পারবেন, ইচ্ছা করলে আপনি কমান্ড মোডে কোড লিখে লিখেও আপনি ডাটাবেসগুলো তৈরি করতে পারেন আর কি। তো এই জন্য অবশ্যই এসকিউএল সার্ভারটা আপনার ইনস্টল করতে হলে আপনার কম্পিউটারের কনফিগারেশনটা অবশ্যই একটু ভালো থাকতে হবে, না হলে পরে হয়তো বা কম্পিউটারে চলতে একটু সমস্যা হতে পারে, অনেক সময় স্লো কাজ করতে পারে, তার জন্য আপনার কম্পিউটারটা কনফিগারেশন ঠিক থাকতে হবে। দেখেন এখানে অলরেডি চলে আসছে, এবং এখানে কানেক্ট টু সার্ভার মানে এসকিউএল সার্ভার আপনার বুঝতেছেনই যে সমস্ত ডাটাগুলো একটা সার্ভারের সাথে কানেক্ট হতে হবে, তার জন্য দেখেন সার্ভার টাইপ, এখানে ডাটাবেজ ইঞ্জিন, এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, এবং সার্ভিস নেম দেখেন এখানে প্রেস করলে এখানে দুই ধরনের সার্ভিস নেম আছে, অথেন্টিকেশন, উইন্ডোজ অথেন্টিকেশন অথবা এসকিউএল সার্ভার। আপনি যখন ইনস্টল দিবেন তখন যদি আপনি ইউজার নেম বা পাসওয়ার্ড ক্রিয়েট করেন সেটা থাকবে, অথবা উইন্ডোজ থেকে যদি বলে দেয় তাহলে সেটা। আমরা দেখেন এটা কানেক্ট করতেছি, কানেক্ট করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস আমরা অলরেডি দেখতে পাবো আর কি। দেখেন এটা কানেক্ট হচ্ছে, এসকিউএল সার্ভারটা কানেক্ট হচ্ছে আর কি, এবং বাম পাশের দিকে এখানে যে সমস্ত মেনুগুলো আছে দেখেন, ডাটাবেস, সিকিউরিটি, সার্ভার অবজেক্টিভ, অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি যে অপশানগুলো আছে এই অপশানগুলো আমরা পাবো। আমি এখানে প্রেস করলে দেখেন ডাটাবেসের মধ্যে আবার অনেকগুলো অপশান আছে, দেখেন ডাটাবেসের মধ্যে সিস্টেম ডাটাবেস এবং আপনি যে ডাটাবেসগুলো তৈরি করবেন সেই জিনিসগুলো এর ভিতরে আছে আর কি। তো যাই হোক, এইগুলো পরিপূর্ণ একটা এসকিউএল সার্ভার সিস্টেম, এর মধ্যে অনেক ধরনের কাজ মানে সব ধরনের ডাটাবেসের কাজ করা যায় এর মধ্যে। এটা মাইক্রোসফট কোম্পানি তৈরি একটা ভেরিফাইড ডাটাবেজ এসকিউএল সার্ভার, এটা বিভিন্ন ভার্সন ভেদে হবে। আমরা দেখবো আজকে টিউটোরিয়াল থেকে যে কিভাবে এই ডাটাবেজটা
ইনস্টল করা যায়। আপনি প্রথমেই গুগল ব্রাউজারে যাবেন, এখানে এসকিউএল সার্ভার, দেখেন এসকিউএল সার্ভার 2012 ডাউনলোড আর কি, ফ্রি ডাউনলোড অথবা ডাউনলোড দিলে পরে আপনি চলে আসবে আর কি। তারপর দেখেন ডাউনলোড এসকিউএল সার্ভার এত সার্ভিস প্যাক 2 যেটা আছে এটা আপনারা এখান থেকে প্রেস করবেন। করার পরে এখান থেকে মাইক্রোসফট কোম্পানি থেকে ডাউনলোড যে সেন্টার আছে এখান থেকে আপনি ডাটাবেসটা ডাউনলোড করতে পারবেন আর কি। এই যে দেখেন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে এখান থেকে ডাউনলোডে প্রেস করলে পরে ডাউনলোড হয়ে যাবে আর কি। হয়ে যাওয়ার পরে অলরেডি আমার এখানে ডাউনলোড করা আছে, দেখেন ডাউনলোড করলে আপনি এরকম সবাই দেখেন এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজে এরকম এসকিউএল সার্ভার দেখতে পাবেন এবং এখান থেকে রাইট বাটন প্রেস করার পরে অটোমেটিক্যালি আমাদের অবশ্যই এখান থেকে এটাকে আনজিপ করে নিতে হবে আর কি। ঠিক আছে, এখান থেকে দেখেন এই যে 7-zip অথবা আপনার অন্য কোনো জিপার ফাইল থাকলে এটাকে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করব আর কি। এক্সট্রাক্ট করার পরে আপনারা এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই এসকিউএল সার্ভার, আমি অটোমেটিক্যালি এখানে আনজিপ করছি আর কি। আনজিপ করার পরে এই অপশনগুলো পাবেন, পাওয়ার পরে এখানে দেখবেন সেট আপ মেনু আর কি, সেট আপ কি আছে, সেট আপ কিতে আমরা এখান থেকে অবশ্যই ইয়েস প্রেস করব। অবশ্যই আপনার সিস্টেমটা মিনিমাম যে উইন্ডোজে যেটা সি ফাইল সেখানে মিনিমাম 10-12 GB অবশ্যই ফ্রি থাকতে হবে আর কি, তাহলে এটা অলরেডি কাজ করা শুরু করবে। আর যদি না থাকে সেই ক্ষেত্রে অনেক সময় এটা প্রবলেম করবে। আর ইনস্টল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এটা ইনস্টল যখন করতেছেন অবশ্যই যাতে ই হয় আর কি, প্রত্যেকেই একটা জিনিস খেয়াল করবেন যে আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেক্ট আছে, ইন্টারনেট কানেক্ট থাকা লাগবে, এটা অবশ্যই একটু আপনাদের লক্ষ্য করবেন যে ইন্টারনেট কানেক্ট আছে কিনা। দেখেন এরকম একটা পেজ আসবে, আসার পর এখান থেকে দেখেন প্ল্যানিং আছে, ইনস্টলেশন, বিভিন্ন ধরনের অপশন পাবেন। এখান থেকে আমরা যে ইনস্টলেশন অপশন আছে ইনস্টল থেকে এই যে সবাই দেখতে পাচ্ছেন ইনস্টলেশন অপশন থেকে নিউ এসকিউএল সার্ভার, ওই যে উপরের দিকে নিউ এসকিউএল সার্ভার যেটা আছে এই বাটনে প্রেস করবেন আর কি, যে আমার কম্পিউটার ইনস্টল করতে হবে একবার নতুন এসকিউএল সার্ভার যেটা আছে সেটা। এটা ভার্সন ভেদে বিভিন্ন রকম হবে, কোনো সমস্যা নাই। দেখেন অলরেডি আমরা এটা ইনস্টল করতে দিচ্ছি আর কি, একটু সময় লাগবে আর কি, দেখা যায় 15-20 মিনিট বা ইত্যাদি ইত্যাদি সময় লাগবে আর কি। এখানে যে স্পেসিফিক ফ্রি এডিশন আছে অথবা এন্টার দ্য প্রোডাক্ট কি আছে, আপনি প্রোডাক্ট কি থাকলে সেটা দিতে পারেন, আর না থাকলে আমরা এটা ফ্রি যেটা আছে ফ্রি দিয়ে এখানে নেক্সট করতে পারবো। করার পরে এখানে বাম পাশের দিকে যে মেনুগুলো আছে সমস্ত মেনুগুলো এখান থেকে ফুলফিল করতে হবে, যে একসেপ্ট করতে হবে, তারপরে নেক্সট হবে, এসকিউএল সার্ভার ইনস্টল করতে হলে যে সমস্তগুলো রুলস আছে সেই রুলসগুলো এখান থেকে ফলো করতে হবে, এবং ইন্টারনেট থেকে কোনো ফাইল যদি থাকে আর কি, দেখেন এখান থেকে জাস্ট নেক্সট করব, করলে পরে মাইক্রোসফট এসকিউএলটা এবার আপডেট নিচ্ছে আর কি। অবশ্যই আপনি চিন্তা করবেন যে যখন ইনস্টল করবেন তখন এটা নেট কানেক্ট থাকে যেন আর কি, যাতে সে আপডেট নিতে পারে আর কি। এগুলো করার পরে অটোমেটিক্যালি আপনি এখান থেকে নেক্সট 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 করার পরে অটোমেটিক্যালি আপনার অলরেডি এসকিউএল সার্ভারের যতগুলো অপশান আছে সমস্ত অপশানগুলো সিলেক্ট করে দিবেন অবশ্যই। দেওয়ার পরে ওখান থেকে একটা ফাইনালি ইনস্টল করবেন আর কি। দেখি আমরা একটু ইন্টারনেট থেকে এটা আপডেট নিবে আর কি। সবাই দেখতে পাচ্ছেন অলরেডি এটাকে আপডেট নেওয়ার পরে এখানে ইনস্টলের যে রুলগুলো আছে সেগুলো হওয়ার পরে এখান থেকে এই অপশানগুলো এখান থেকে সে চেক করছে এবং সবগুলো সে অটোমেটিক্যালি আপডেট নিয়েছে। জাস্ট ফায়ারওয়ালটা সে ওয়ার্নিং দিছে যে ফায়ারওয়ালটা সঠিকভাবে হয়তো বা নাই। এরপরে আমরা নেক্সট করতে হবে, প্রত্যেকেই নেক্সট করবেন। করার পরে এখানে যে অপশানগুলো আছে দেখবেন যে এরকম কিছু অপশান এখানে সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে যে অপশানগুলো টিক মার্ক দেয়া নাই আর কি এখান থেকে সিলেক্ট অল, সিলেক্ট অলে প্রেস করবেন। করার পরে অটোমেটিক্যালি দেখবেন যে অলরেডি এগুলোকে সব সিলেক্ট করছে, কারণ আমরা যখন এটা পাইথনে শো করবে মানে জাভাতে কানেক্ট করতে পারবে, পাইথন করতে পারবে, এরকম বিভিন্ন ধরনের যত হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আছে সবগুলোতে ডাটাবেজ হিসেবে এটাকে ইউজ করতে পারবে। এর জন্য যে সমস্ত টুল কিটগুলো আছে এর এসডিকে আছে সেগুলো সে অটোমেটিক্যালি ইনস্টল করবে আর কি। যেটাকে এগুলো সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট বাটনে প্রেস করবেন। নেক্সট বাটনে প্রেস করার পরে অটোমেটিক্যালি আমি অলরেডি ইনস্টল করছি এই জন্য বলতিছে আপনার এই যে আমাদের যে সি ড্রাইভ আছে সি ড্রাইভের ভিতরে স্পেসটা ফাঁকা নাই, অত দেখেন আমার এখানে 5 GB আছে, আপনাদের ওখানে মিনিমাম 10-15 GB পর্যন্ত ফাঁকা থাকলে অটোমেটিক্যালি আপনার নেক্সট করার পরে আপনি অটোমেটিক নেক্সট নেক্সট দিয়ে এটাকে ইনস্টল করতে পারবেন আর কি। তো ইনস্টল করার পরে যে আপনি যে অবস্থায় পাবেন সেটা এরকম একটা ফাইনালি এরকম একটা পেজ আসবে, আসার পরে আপনি এবার আপনার এই সিস্টেম থেকে উইন্ডোজ যে সিস্টেম আছে সিস্টেম থেকে আপনি এসকিউএল সার্ভার যেটা আছে এটাকে
ওপেন করবেন ওপেন করার পরে আমরা এই যে পেজটা দেখতেছি প্রথমে যেটা দেখলাম ডাটাবেস কানেক্ট করতে বলল কানেক্ট করার পরে এরকম অবস্থায় আসবে আজকে টিউটোরিয়াল থেকে আমরা দেখলাম যে কিভাবে আসলে এসকিউএল সার্ভারটা ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা এসকিউএল সার্ভারে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এবং টেবিলের ভিতরে ডাটাগুলো কিভাবে ইনসার্ট করতে হয় সেটা কমান্ড মোডে আমরা এই বিষয়গুলো শিখব এবং যদি কেউ ইনস্টল করতে এবং ডাউনলোড করতে কোনো সমস্যা মনে করেন আর কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখুন অন করে রাখুন যাতে পরবর্তীতে আরও এসকিউএল সার্ভারের প্রয়োজনীয় ভিডিও পেতে হলে আপনারা যাতে আরও খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সকলকে।